একটা ছেলে এবং একটা মেয়ের যখন বিয়ে হয় তাদের প্রথম যে স্বপ্নটা থাকে যে তাদের একটা সন্তান হবে কেউ কেউ সন্তান নিচ্ছেন বিয়ে পরপর কেউ কেউ মনে করছেন যে আমি এক থেকে বছর নেবে না কেউ মনে করছেন আমি পাঁচ বছর নেব না কিন্তু এমনও তো হয় যে আমি চেষ্টা করছি এক বছর দু বছর তিন বছর কিন্তু বাচ্চা হচ্ছে না তার কারণ কি হতে পারে এই যে এইটার যে বাচ্চা হচ্ছে না এটি হলো ইনফার্টিলিটি তার মানে কি তার জন্ম ইয়েটা ঠিক মতো হচ্ছে না তার প্রেগন্যান্সিটা হচ্ছে না কোনো মা কোনো দম্পতি যদি এক বছর নিয়মিত মেলামেশার পরও যদি দেখা যায় যে তাদের বাচ্চা হচ্ছে না ধরেই নিতে হবে এটা একটা ইনফার্টিলিটি এবং ইনফার্টিলিটি যখন হবে তখন তার চিকিৎসা করতে হবে যদি কারণ জানতে চান এটাকে কি শুধুমাত্রই মেয়েদের জন্য অবশ্যই না এটা মেয়ের মেয়েও যেরকম তার তার কারণ হতে পারে তার হাজব্যান্ডের কারণ হতে পারে দুজনে মিলেও কারণ হতে পারে অথবা কোনো কারণ ছাড়াও হতে হবে তার মানে মেইল কজ ফিমেল কজ বোথ পার্টনার্স অ্যান্ড নো কজ তাহলে কোনো পেশেন কোনো মা যদি চেষ্টা করছেন যে তার প্রেগনেন্সি হচ্ছে না তাহলে ছয় ছয় মাসের পর থেকে কিন্তু তাকে সজাগ হতে হবে যে তার কারণটা কি ডাক্তারের পরামর্শ নেবেন এক বছরের মধ্যেও যদি তার বাচ্চা না হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই ইনভেস্টিগেশন করতে হবে সেখানে তার ফিমেল পার্টনারও ইনভেস্টিগেশন করবেন মেল পার্টনারও ইনভেস্টিগে করবেন করে জেরে নেবেন যে কোনো কারণ আছে কি না যদি কারণ থাকে তার চিকিৎসা করে নেন আমাদের যেটা কমন কারণ যেটা কেন বাচ্চা হচ্ছে না একটা যেরকম আছে গ্রস ওবেসিটি এবং সেই যাদের ওবেস যারা মোটা হয়ে যায় তাদের কিন্তু পিসিও নামে একটা রোগ আছে তার মানে পলিসিস্টিক ওভারি এবং যাদের পলিসিস্টিক ওভারি হয় তাদের কিন্তু মাসিকটা নিয়মিত হয় না এবং তাদের কিন্তু বাচ্চা না হওয়ার কারণ হতে পারে যাদের পিসিও আছে তাদের প্রথম যেটা হলো তাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে রেগুলার ব্যায়াম করতে হবে এবং এত কিছুর পরেও যদি দেখা যায় যে তারপরেও মাসিক ঠিক ঠিকমতো হচ্ছে না তাহলে কিন্তু চিকিৎসা নিতে হবে মাসিকটা নিয়মিত করতে হবে তারপরেও যদি প্রেগনেন্সি না হয় সেখানে কিন্তু ইনফার্টিলিটি চিকিৎসা করতে হবে যদি এমন হয় যে কোনো মা তার ইনফেকশন হচ্ছে বারে বারে ইনফেকশন হচ্ছে ইনফেকশানের কারণে যে সমস্যাটা হতে পারে তার হতে টিউব ব্লক হয়ে গেছে বা জরায়ের মুখ বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের টিউব ব্লক আছে কি না বা জড়ের মুখ খোলা আছে কি না সেটার জন্য কিন্তু পরীক্ষা করতে হবে এবং এটার সময় অনেক সময় আমরা বলি যে ল্যাপ্রোস্কোপি নামক একটা ইনভেস্টিগেশন এটা করে দেখা যাবে যে তার টিউবগুলো ঠিক আছে কি না তার ওভারি ঠিক আছে কিনা এবং যদি তাও ঠিক না থাকে যদি দেখা যায় যে ওভারি এবং টিউবের মধ্যে রিলেশন ঠিক নয় সেটাও ঠিক করে দিতে হবে এরপরে দেখা যায় যে চিকিৎসা করলে তার বাচ্চা হয় এবং কোনো কারণে যদি মেইল কজ তার মানে তার স্বামীর কারণের জন্য হয় এই সেই কারণটা কিন্তু এরকম নয় না যে এই চিকিৎসা করলে ভালো হবে না অবশ্যই ভালো হবে চিকিৎসা যদি ঠিক সময় নিতে পারি এবং ঠিকমতো চিকিৎসা যদি নিতে পারি তাহলে কিন্তু বাচ্চা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শুধুমাত্র ইন্ডাকশান তার মানে হলো যে প্রথম আমরা চেষ্টা করতে দিলাম নিয়মটা শিখিয়ে দিলাম তাতে করে অনেকের বাচ্চা ঠিক মতন হচ্ছে এবং যাদের তারপরও হচ্ছে না তাদের জন্য আমরা ওভুলেশন ইন্ডাকশান নামে এক ধরনের চিকিৎসা আছে সেটা আমরা করি সেটা করে যদি বাচ্চা না হয় তাহলে তার থেকে পরবর্তী যেরকম আইউ আই তার মানে হচ্ছে তার যে বীর্যটা প্রতিস্থাপন করা হয় জড়ার মধ্যে তাতেও যদি না হয় পরবর্তী লাস্ট পর্যায়ে যেটা আমরা বলি সেখানে কিন্তু এআরটি চলে আসি যেটা হয় যেটাকে আমরা টেস্ট টিউবে বেবি বলি তো আমরা মনে করি যদি নিয়মিত চিকিৎসা করে আমাদের ভাগেরও বেশি মানুষের কিন্তু বাচ্চা হয়ে যাবে তাদের কিন্তু টেস্ট টিউবে কথা চিন্তা করতে হবে না আমরা চাই প্রত্যেকটা মা যারা কিনা আজকে বিয়ে হয়েছে যারা স্বপ্ন দেখছে যাদের বাচ্চা হবে তাদের অবশ্যই নিয়মের মধ্যেই বাচ্চা হয়ে যাবে একটা কথা বলাই বিষয় বাহুল্য যে আমাদের কিন্তু একটা প্রবণতা আছে আমরা মনে করি আমাদের বিয়ে হয়েছে আমরা চার পাঁচ বছর বাচ্চা নেব না আমাদের ওভারেশান তার মানে আমার ওভারিতে যে ডিমগুলো আছে এটা একটা সময় কিন্তু পরে কিন্তু ফুরিয়ে যায় তার ফার্টিলিটির রেট কিন্তু কমে যায় তা আমাদের হিসাব রাখতে হবে যে আমাদের সময় মতো তিরিশের পরে কিন্তু তার ফার্টিলিটির যে রেঞ্জটা অনেক কমে আসে সেই জন্য আমাদের প্রথম প্রেগনেন্সিটা অবশ্যই তিরিশের আগেই নিয়ে নিতে হবে যদি সম্ভব হয় আমার দুটি বাচ্চার জন্য তিরিশের মধ্যে হয়ে যায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন